নিজের চেয়ে সবচেয়ে বেশি বিশ্বাস করা বিয়ে করা স্ত্রী কিনা পরপুরুষের সাথে বাসায় বসে হাসাহাসি করছে তা নিজের কানে শোনার আজ অফিস থেকে ফেরার পথে বাসের ধাক্কায় মৃত্যু হলে নোংরা নোংরা শব্দে কথা বলছে কানে ভেসে আসতে ঘিনায় চোখ থেকে পানি পড়ল সাতমানের ভালোবাসার এই প্রতিদান দিবে কখনো কল্পনায় ভাবেননি কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে সিঁড়িতে বসে পড়ল সাতমান ব্যাগ থেকে পানির বোতল বের করে হু হু করে কেঁদে উঠলো সে প্রতিদিন সকালে বাসা থেকে বের হওয়ার আগে বোতল নিয়ে দৌড়ে এসে ফারানা মুচকি হাসি এসে বলে বেশি করে পানি খাবে কিন্তু সাতমান ভাবছে তাহলে এসব মিথ্যে ছিল বাম হাতে বোতল ধরে ডান হাতে মাথায় কিছুটা পানির ঝাপটা দিয়ে মাথা নিচু করে বসে আছে ছোটবেলা থেকে চিন্তা বাড়লেও মাথা ব্যথা শুরু হয়ে গেল সাতমানের পানির ঝাপটা দেওয়াতে এখন কিছুটা কমে এসেছে নিজেকে কিছুটা স্বাভাবিক করে সিঁড়ি থেকে উঠে দাঁড়ালো সাতমান কোনো অদৃশ্য শক্তি যেন শরীরের সবটুকু রথ চুষে নিয়েছে এতটুকু শক্তি নেই হাঁটার কলিং বেলে হাত রাখতে ভেতর থেকে কথা বলার আওয়াজ বন্ধ হয়ে গেল হাসাহাসি কোথায় যেন মিলিয়ে গেল আর কয়েকবার কলিং বেল চাপ দেওয়ার পর ভেতর থেকে ফারহানার কণ্ঠ শুনতে পেলো সাতমান দাঁড়াও আসছি আমি অথচ গতকাল কলিং বেল হাত রাখার সঙ্গে সঙ্গে দরজা খুলে বেরিয়ে আসত ফারহানা যেন দরজায় পিছনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল তার জন্য কি ব্যাপার আজ এত তাড়াতাড়ি অফিস ছুটি তোমার কি শরীর খারাপ দরজা খুলে বলল ফারহানা ফারহানাকে ভীষণ ক্লান্ত মনে হচ্ছে শাড়ির আঁচল দিয়ে কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে দাঁড়িয়েছে অবশ্য পরপুরুষের সঙ্গে এতক্ষণ ঢলাঢলি করলে ক্লান্ত হওয়াটাই স্বাভাবিক হাতে থাকা ব্যাগ ফারানার দিকে বাড়িয়ে সাদমান বলল। এমনি মাথাটা একটু ধরেছে তোমাকে এত ক্লান্ত লাগছে দরজা খুলতে বেশ সময় লাগলো ফারানা দরজা থেকে সরে দাঁড়িয়ে ভেতরে যেতে যেতে বলল। রান্নাঘরে কাজ করছিলাম একটু লেবু শরবত দিব তোমাকে জিজ্ঞাসা করলো ফারানা জুতা খুলে সার ভেতরে ঢুকে একটা জিনিসের গন্ধ খুঁজেছে সাদমান নিকোটিন তাজা গন্ধ পুরুষ মানুষ এই নিকোটিন ছাড়া চলতে পারে না চার মাস আগে চার রুমের এই বিশাল ফ্ল্যাট কিনেছিল সাদমান দুটো বেডরুম একটি ডাইনিং অপরটি গেস্টরুম পা থেকে মোজা না খুলে পুরো বাসা হেঁটে হেঁটে গন্ধটা খুঁজছে কিন্তু খুবই চালাকির সঙ্গে সিগারেটের ঘ্রাণ সরিয়ে নেওয়া হয়েছে এতেও পারে লোকটা সিগারেট খায় না ফারানা ব্যাগ হাতে নিয়ে ভেতরে চলে গেল সাদমান কি মনে মনে রান্নাঘর ঢুকতে দেখে সব সবকিছু ঠিকঠাক রান্নাঘরে কাজ করার কোনো চিহ্নই নেই গ্যাসের চুলা বন্ধ রয়েছে নিশি রান্নাঘরে কাজ করেছিল এই কথাটা মিথ্যাটা ধরা পড়ে গেছে বাকি আছে লোকটাকে বাসা থেকে বের হওয়ায় দরজা একটি আর চলে যাওয়ার পথ নাই তবে কি খাটের নিচে লুকিয়ে আছে সাতমানা দেরি না করে নিজের বেডরুমে এসে মাথা নিচু করে খাটের নিচ চোখ রাখলো না কেউ নেই বাকি আছে পশ্চিম দিকে রুমটা নিচ থেকে উঠে রুম উঠে রুম থেকে বেরিয়ে পশ্চিম দিকে হাঁটতে লাগলো সোজা গিয়ে ডান পাশে ঢুকে ফারানা বসে আছে সাদমান ভাবছে তবে কি এখানেই লুকিয়ে আছে সন্দেহ না করার জন্যই কি খাটের উপর বসে আছে ফারানা সাদমান ফারানার দিকে তাকিয়ে ভাবে হাসতে হাসতে বলল লুকিয়ে কোথায় যাবে ধরা তো পড়বেই আমার হাতে আর দেরি না করে মাথা নিচু করে মেজেতে হাঁটু গেড়ে বসে পড়লো কিন্তু এখানেও তো নেই ফারানা সাদমানের এমন আচরণে বেশ চমকে গেল বিছানা থেকে দাঁড়িয়ে কোমরে হাত রেখে বলল। এই তোমার কি হয়েছে অফিস থেকে আসার পর ফ্রেশ না হয়ে এমন চিৎকার করে কি খুঁজছো বুদ্ধ হচ্ছে নাকি সাদমানা আমতা আমতা করে বলল না তেমন কিছু না আমার একটা ফাইল খুঁজছি খুবই দরকারি ফাইল তুমি শরবত না বানিয়ে এখানে বসে কি ভাবছো জিজ্ঞাসা করলো সাতমান একটু ক্লান্ত লাগছে তুমি ফ্রেশ হয়ে আসো আমি শরবত নিয়ে আসছি এই বলে ফারানা রুম থেকে বেরিয়ে গেল ফারানার মুখ থেকে ক্লান্তের কথা শুনে সন্দেহ আরো দানা শুরু করলো বাসায় মানুষ মাত্র দুইজন এত কাজ থাকার কথা নাই তাছাড়া স্পষ্ট বাইরে থেকে পুরুষের কণ্ঠ শুনতে পেয়েছে সে কিন্তু লোকটি কি উধাও হয়ে গেছে নাকি দুই বেডরুম ছাড়া বাসায় লুকোনো জায়গা কোথায় তাহলে বাসা থেকে বের হয়ে গেল কিভাবে ভৌতিক কিছু ইঙ্গিত দিচ্ছে কি তা বের করতেই হবে সাদমান রুম থেকে বেরিয়ে পাশের রুমে ঢুকে বিছানায় বসে পড়ল গায়ে ঘামে ভেজা শার্ট খুলতে খুলতে হঠাৎ আলমারিতে চোখ পড়ল আলমারি একটা অংশ কিছুটা খোলা বিছানা থেকে উঠে আলমারি খুলতে সাতমানের মনে সন্দেহ আরও তীব্র হলো শার্টের অংশ অগছ তাহলে কি ফারহানা আমার শার্ট অন্য কাউকে পড়তে দিয়েছে ভাবতেই বাইরে থেকে ফারহানার কণ্ঠ শুনতে পেলো সাদমান এই শুনছো টেবিলে খাবার দিয়েছি খেতে এসো তাড়াতাড়ি সাদমান সাদ রেখে রুম থেকে বেরিয়ে আসলো টেবিলে ফারহানা বসে আছে কেমন যেন চিন্তিত মনে হচ্ছে ওকে সাদমান টেবিলে বসতে ফারহানা বলল তোমার তো কিছুই ঠেকছে না বাসায় আসার পর থেকে কেমন যেন গোয়েন্দার মতো কিছু খুঁজছো আমাকে দেখতে পেয়ে আবার চোরের মতো করছো কি হয়েছে খুলে বলবে সাদমান ভাতের প্লেট হাতে নিয়ে অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছে ফাড়ানার কথাই যেন কল্পনা ছেদ করলো ফারানার দিকে তাকিয়ে বলে আচ্ছা ফাড়ানা তুমি আমাকে কতটুকু ভালোবাসো সাদমানের কথা শুনে ফারানা খিলখিল করে হেসে উঠলো চেয়ার ছেড়ে উঠে সাদমানের পাশে এসে কাঁধে মাথা রেখে বলল হঠাৎ এই কথা আমি কতটুকু ভালোবাসি সেটা বলতে পারবো না ভালোবাসা তো আর পরিমাপ করা যায় না তবে হ্যাঁ কখনো ছেড়ে চলে গেলে সহ্য করতে পারবো না সাধমান একটা দীর্ঘশ্বাস ফেললো কিছু না বলে মাথা নিচু করে ভাত খেতে শুরু করলো সাদমানের কাছে এসব এখন অভিনয় মনে হচ্ছে ফারানা স্বামীর এমন ব্যবহারে কিছুটা মর্মমতো হয়েছে বোধায়। আশা করেছিল সাদমান ওর মাথায় হাত দিয়ে কিছু অন্তত বলবে ফারানা নিঃশব্দে চেয়ারে গিয়ে বসলো সাদমানের দিকে একবার তাকিয়ে খেতে শুরু করলো মাথা নিচু করে সাদমান বিছানায় শুয়ে আছে পাশে ফারানা নিঃশব্দে শব্দ শুনছে নিঃশ্বাসে ধীর ধীরে গাঢ় হতে বুঝতে পারলো ফারানা ঘুমিয়ে পড়ছে সাতমান চোখ বন্ধ করলে মনে পড়লো চার বছর আগের কথা সবে চাকরি পেয়ে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিল বাবা মা ঝেকে বসল বিয়ে করার জন্য কিন্তু কিছুতেই মন বসছিল না শেষে শুনতে মেয়েটি খুব ভালো ভালো কিন্তু আর্থিক অবস্থা না হওয়াতে বিয়ে হচ্ছে না বাবা স্ট্রোক করে বাসায় প্যারালাইজড হয়ে পড়ে আছে উঠতে বসতে মামির খোঁটা শুনছে এক সময় বাধ্য হয়ে সাতমান হয়ে যায় ফারানাকে দেখতে মেয়েটার নামের সাথে চেহারার বেশ মিল আছে একটা স্নিগ্ধ পাখা মুখ নিয়ে বসেছিল সাতমানের সামনে সাদমান যেন হারিয়ে গিয়েছিল কোথায় এক সময় বিয়ে হয়ে যায় দুজনের দিন যত পার হতে ফারানা যেন ওর পুরো পৃথিবী হয়ে পারেনা ছাড়া যেন পৃথিবী শূন্য হঠাৎ চোখ খুলে শোয়া থেকে বিছানায় উঠে বসলো সাতমান মনে পড়লো দরজা দিয়ে পালাতে না পারলে আরো একটা রাস্তা আছে। বাইরে পালিয়ে যাওয়ার সাতমান একবার ফারানার দিকে তাকিয়ে দেখতে পেলো মেয়েটি ঘুমাচ্ছে কি সুন্দর লাগছে সে মুগ্ধ হয়ে ফারানার মুখের দিকে তাকিয়ে রইল একদিষ্টে হঠাৎ বিকেলের কথা মনে পড়তে আকাশের কালো মেঘ যেন নেমে আসলো সাদমানের মুখে বিছানা থেকে উঠে ড্রয়ার খুললো সে ড্রয়ার থেকে মাপার বের করে হাতে নিল ড্রয়ার বন্ধ করে ফারানার দিকে তাকিয়ে বেরিয়ে গেল রুম থেকে বারান্দার দরজা খুললো সাদমান পুরো শহর স্তব্ধ হয়ে আছে চারিদিক অন্ধকার বারান্দায় টবে সারি সারি গাছ ঝুলছে দক্ষিণা মৃতু বাতাস স্টপ ক্ষণে ক্ষণে দুলছে উঠেছে আনমনে ভোরবেলা ঘুম থেকে উঠে ফারানা রোজ গাছগুলোতে পানি দেয় বারান্দায় ছোট্ট ছোট্ট ছিদ্র দেওয়া আছে গাছের টপগুলো সেখানে সুন্দরভাবে সেটে দেওয়া আছে তবে বারান্দার একদম কোনায় খুব বড় করে একটা চার কোনা বাক্সের মতো বেশ বড় রকমের ফাঁকা পড়ে আছে যতটুকু মনে আছে বাড়ি তৈরির সময় ভুলবশত এই দিকটায় পোলেপ দেওয়া হয়নি সাদমান টপগুলো পেরিয়ে খালি অংশটা সামনে এসে দাঁড়ালো হাতের ফিতাটুকু নিয়ে ফাঁকা অংশটা মেপে সাতমান বেশ চমকে উঠল দেখতে পেল আঠাশ ইঞ্চির মতো ফাঁকা একজন প্রাপ্তবয়স্ক পুরুষের বুকের অংশ প্রায় পঁয়ত্রিশ ইঞ্চির উপরে সে হিসাবে এই ফাঁকা অংশ দিয়ে একটা ছোট্ট বাচ্চা ছাড়া কেউ ভালো করে ঢুকতে বা বেরোতে পারবে না তাহলে লোকটি বাসা থেকে পালিয়ে গেল কিভাবে বাসায় এমন কোনো জায়গা বাদ পড়েনি যেখানে চোখ দেওয়া হয়নি তবে কি ফারহানা ভৌতিক কারোর সাথে কথা বলছে রহস্য যেন ক্রমশ আরো বিস্তার ছড়িয়েছে ফারহানা কোনো মানুষের সাথে কথা বলছে এটা যেমন সত্যি তেমনি বাসা থেকে সামনের দরজা ছাড়া আর বের হওয়া সম্ভব নয় তাহলে একটা জলযন্ত মানুষ বাসা থেকে উদা হয়ে গেল কিভাবে এই রহস্য আমাকে বের করতে হবে নিজের চেয়ে বেশি ভালোবাসার মানুষ আমার সাথে এভাবে বেঈমানি করতে পারে না আমি এর শেষ দেখে ছাড়বো যদি সত্যি তাই হয় তবে নিজে হাতেই শেষ করব ফারহানাকে সাদমান যতদূর মনে পড়ে এই শহরে ফারহানার একটা বান্ধবী আছে নাম ছিল ইরা তবে যোগাযোগ না অফিসের জন্য তৈরি হয়ে নাস্তার অপেক্ষা সময় গুনছে তবে মন থেকে গতকালের ঘটনা ফেলে দিতে পারেনি সে সাদমান ফারান্নার সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করছে কিন্তু কিছুতেই পাচ্ছে না বারবার মাথা গরম হয়ে যাচ্ছে ফারহানা নাস্তা নিয়ে আসার শব্দ শুনতে সাতমান নড়ে চড়ে বসলো ফাড়ানার দিকে তাকিয়ে গ্লাসে পানি ঢালছে কী ব্যাপার চুপ করে বসে আছো যে একটু কথা তো বলতে পারো বলল ফারানা না এমনি ভালো লাগছে না তাড়াতাড়ি নাস্তা দাও আমার বের হতে হবে ফারানা টেবিলে বসলো প্লেটে খাবার বেড়ে সাতমানের দিকে দিয়ে বলল তোমার কি হয়েছে বলো তো গতকাল থেকে কেমন যেন লাগছে তোমাকে আমার উপর তুমি কি রেগে আছো কোনো কারণে কথাটা শুনে সাতমানের পঞ্চ ইন্দ্র যেন নড়ে চড়ে উঠলো ফারানার দিকে শীতল দৃষ্টিতে চেয়ে উঠলো এমন ভাব করছে যেন গতকাল কিছুই হয়নি নিজেকে সামলে বলল আচ্ছা ফারানা আমার সংসারে তুমি কি খুশি নও তোমাকে কি আমি কষ্ট দিয়েছি ফারানার মুখখানা মলিন হয়ে গেল এমন কিছু শুনবে কল্পনাও করেনি সে তবে স্থির হয়ে বসে রইল বলল গতকাল থেকে এমন প্রশ্নগুলো কেন করছো বলবে তো শুনলে ভেতরটা মোচড় দিয়ে ওঠে আমার চিন্তা পাচ্ছে তুমি বুঝতে পারছ না সাতমান সাতমান স্বাভাবিকভাবে বলল আমি যা প্রশ্ন করছি তার উত্তর দাও আমি সংসারে খুব বেশি অনেক আনন্দে রেখেছে আমাকে আমার আর কিছু চাই না কাঁদতে কাঁদতে টেবিল থেকে উঠে চলে গেল ফারানা ফারানার অবস্থা দেখে সাতমানের কিছুটা খারাপ লাগলো ভাবছে সত্যি কি মেয়েটা এমন করতে পারে যার মুখে যত মায়া তার পক্ষে পরকীয় করা কি সম্ভব সাদমান আর ভাবতে পারছে না খাবারের বাকি অংশ প্লেট রেখে উঠে পড়ল সাদমান তাতে ব্যাগ নিয়ে একবার ভাবছে ফারানা আজও পানির বোতল নিয়ে আসবে তো সাদমান একবার পিছনে তাকালো ফারানা ছায়াটুকু নেই হয়তো অভিমান করেছে ভীষণ আর না ভেবে সামনে পা বাড়াতে কাঁধে নরম হাতের স্পর্শ পেল সাদমান ফারানা পানির বোতলখানা হাতে দাঁড়িয়ে আছে চোখ দুটো লাল হয়ে আছে পানি জমে আছে চোখের কোণে একটু না হয় রাগ করে ভিতরে চলে গেছি তাই বলে অভিমান করে পানির বোতল না নিয়ে চলে যাবে আমার বুঝি কষ্ট হয় না ভালো লাগে কাদাতে তাই না বললো ফারহানা সাদমান কি বলবে বুঝতে পারছে না ফারহানার মায়াবী চোখের দিকে তাকিয়ে কথা বলার ভাষা যেন হারিয়ে ফেলেছে হাটটুকু বাড়ালো পানির বোতল নিতে ফারহানা সাদমানের মুখ থেকে কিছু শুনতে না পেয়ে চোখের পানি আর ধরে রাখতে পারল না সাদমান সেদিকে খেয়াল না করে পানির বোতল নিয়ে বেরিয়ে পড়লো বাসা থেকে ফারানা একটা দীর্ঘশ্বাস ফেলে সাদমানের পথের দিকে চেয়ে দরজা বন্ধ করে দিল সাদমান নিচের আজারণের জন্য খারাপ লাগছে ফারানার সাথে আর একটু ভালো ব্যবহার করা যেত এখনো তো প্রমাণ করতে পারেনি সব কিছু আন্দাজের উপর পা ফেলছে সাদমান গেটের সামনে আসতে দেখতে পেল দারোয়ান হামিদ তুলে বসে ঘুমাচ্ছে সাদমান মেজাজ গরম হয়ে গেল ব্যাপারটা দেখে বেশ জোরে বলল এই যে হামিদ মিয়া সারাদিন ঘুমালে বাসার তো সব চুরি হয়ে যাবে সাদমানের কথায় বেশ হক উঠল উঠলো দারোয়ান হামিদ মিয়া সালাম দিয়ে বলল স্যার একটু চোখ লেগে আসছিল আর হবে না এমন স্যার তোমার শিফট সকাল থেকে শুরু সারা রাত কি করছো যাই হোক গতকাল বিকেলে বাসায় কেউ এসেছিল জিজ্ঞাসা করলো সাতমান না স্যার আমি তো কাল গেটেই ছিলাম অপরিচিত কেউ বাইরে থেকে আসে বসে বসে ঘুমালে কাউকে দেখবে না আমার এদিকে সংসার ভাঙতে চলছে আর বেটা বসে বসে ঝিমায় কথাটা বেশ আস্তে বলল সাতমান স্যার কিছু বলছেন আমারে জিজ্ঞাসা করলো দারোয়ান হামিদ মিয়া ভালো করে ডিউটি করো ঘুমাতে দেখলে সোজা চাকরি খেয়ে বেশ রেগে বলে দারোয়ান মাথায় হাত দিয়ে বসে চেয়ারে ফেলবান করে বলল আমার চাকরি গেছে আর ঘুমানো যাইবো না তিরিশ মিনিট দেরিতে অফিসে প্রবেশ করলো সাতমান আর চোখে এক গ্লাস ফাঁকে বসের দিকে তাকিয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললো সাতমান এখনো বস অফিসে আসেনি হয়তো জরুরি কাজে আটকে আসে টেবিলে বসতে তিনটা ফাইল চোখে পড়লো কাত থেকে ব্যাগ পাশে রেখে ফাইলে হাত দিল আজ একটু তাড়াতাড়ি বের হতে হবে বিকেলে নিরার সাথে কথা বলতে হবে প্রথমে ফাইলটা খুলতে ইমরান মাহমুদ নামটা দেখ চোখে পড়ল হঠাৎ সাত মানে পঞ্চ সজাগ হয়ে উঠল এই ছেলেটাকে সন্দেহ তালিকায় রাখা যেতে পারে গত চার মাস আগে ফারহানার জন্মদিনে অফিসের সবাইকে পার্টিতে আমন্ত্রণ জানানো হয় সেখানে ইমরান সবাইকে তার জাদু দেখে বেশ সারা ফেলে চোখের পলকে ফুলদানি উদাও করার মতো জাদুবিদ্যা সে আয়ত্ত করেছে যদিও সাত মানে সব বিশ্বাস করে না তার ধারণা প্রতিটা জাদুর পিছনে কিছু একটা কৌশল প্রয়োগ করে এই কৌশল ধোকা দেয় মানুষের চোখ তবুও মন থেকে ইমরানকে ফেলে দেওয়া যাচ্ছে না পার্টির পর থেকে ফারানার সাথে বেশ সখ্যতা গড়ে উঠেছিল ছেলেটার মাঝে মধ্যে ফোনেও কথা হতো কিন্তু তখন বিষয়টা স্বাভাবিক চোখে দেখা গেল এখন আর হালকা করে দেখার সুযোগ নেই সাদমানের থেকে চাকরির দিক থেকে জুনিয়র হলেও বয়সের দিক থেকে সমবয়সী তবে ছেলেটার আলাদা ব্যক্তিত্ব আছে যে কোনো মেয়েকেই সহজে আকর্ষণ করতে পারে সাদমান এই বিষয়ে কিছুটা ঈর্ষান্বিত পেছনে ফিরে দেখে ইমরান এক মনে কাজ করছে সাদমান কিছু একটা ভেবে বেশ জোরে বলল এই ইমরান একটু এদিকে আসবে ইমরান সাতমানের দিকে তাকিয়ে হেসে বললো এই তো আসছি ভাই ইমরান টেবিল থেকে উঠে পাশে দাঁড়ালো হাত বাড়িয়ে বলল কেমন আছো বলল ভালোই তোমার কি খবর জি কেমন আছে এসে ভাবি কেন তোমার সাথে এখন কথা হয় না কিছুটা আন্দাজে বলল সাতমান এখন কথা হয় না বললেই চলে তবু একটা সন্দেহ থেকে যায় না ভাই এখন হয় না তবে ভাবির হাতে রান্না খুব মিস করি আচ্ছা ইমরান একটা ফাইল আছে ওইদিকে আমায় একটু দরকার তুমি একটু খুঁজে দেখো না বলল সাদমান ইমরানের হাতে মোবাইল খেলা টেবিলে রেখে হাসি মুখে চলে গেল ফাইল খুঁজতে হাজার হলো সিনিয়রের নির্দেশ ইমরান চলে গেলে সাতমান সুযোগটা লুফে নিল সে এমন কিছু আন্দাজ করে ফাইল নিয়ে আসার কথা বলেছিল সাতমান জানে ইমরানের ফোনের লক কিভাবে খুলতে হয় প্রায় সময় ইমরানের সাথে কথা বলার সময় সে খেয়াল করেছে মোবাইলে হাতে নিয়ে পরিচিত লক খুব সহজে খুলে ফেললো সাতমান চলে গেল কল লিস্টে কিন্তু সেখানে তেমন কিছু নেই সব পরিচিত নাম্বার তারপর চলে গেল মেসেজ লিস্টে সেখানে একটি ফোল্ডার ক্লিক করতে সাদমান চমকে উঠল ফারানার সাথে মাঝে মাঝে কথা হয় ইমরানের শেষ কথা হয়েছিল পনেরো দিন আগে তবে তেমন কিছু পায়নি সাদমান আর দেরি না করে ইমরানের মোবাইল ঠিক আগের মতো রেখে ফাইল দেখায় মনোযোগ দিল এতে সন্দেহ থাকবে না বেশ কিছুক্ষণ পর ইমরান হাসি মুখে দাঁড়ালো পাশে বললো এই নিন ভাই ধন্যবাদ তুমি এখন যাও এই ফাইলগুলি দেখে তোমাকে মোবাইল হাতে নিয়ে নিজের জায়গায় গিয়ে বসে পড়লো সাদমানের মনে ঝড় বয়ে গেল হতে পারে ইমরান মেসেজ ডিলিট করে দিয়েছে ফারানার ফোন সে কখনো ধরে না কিন্তু এখন সন্দেহ ধীরে ধীরে দানা পাচ্ছে সাদমান দুয়ে দুয়ে চার করার চেষ্টা করছে ইমরান যেহেতু জাদু জানে হতে পারে গতকাল চোখের ধোকায় এসে বাসা থেকে পালিয়ে গিয়েছিল বিকেলের কথা মনে পড়তে ফাইলগুলো দেখতে শুরু সাদমান করে বিকেল চারটায় বেরিয়ে পড়তে হবে কিন্তু সাতমানের মাথায় তখনও বয়ে চলছে মরুভূমির বালুঝড় সে ঝড় কিছু দেখা যায় না শুধু চোখ বন্ধ করে অনুভব করা যায় ফারানা সোফায় বসে টিভি দেখছে একটার পর একটা চ্যানেল পাল্টাচ্ছে কিন্তু স্থিরভাবে কিছুই দেখছে না গতকাল থেকে সাতমানের আচরণে কিছুটা অবাক ফারানা মানুষটা বাইরে থেকে আসলে কত হাসি দিয়ে কথা বলতো অথচ আজকাল এসে কি যেন খোঁজে কিছু বলছে না শরীরের খারাপের কিছু নেই তবে কি কোনো বিষয়ে দুশ্চিন্তা করছে সাতমান এমন সময় ফারহানার মোবাইল বেজে উঠলো দেখতে পেলো ইমরান ফোন করেছে হাতে নিয়ে রিসিভ করতে ইমরান কণ্ঠ শুনতে পেলো ফারহানা হ্যালো ভাবি কেমন আছেন জিজ্ঞাসা করলো ইমরান ভালো তো ভাই কিন্তু সাতমানের জন্য তো খুব চিন্তা হচ্ছে গতকাল থেকে ফারানা আমিও ব্যাপারটা লক্ষ্য করলাম আর ভাই হয়ে কি যেন ভাবছে আপনাদের দুজনের মাঝে ঝগড়া হয়েছে নাকি ইমরান জিজ্ঞাসা আরে দূর তোমার ভাই করবে ঝগড়া সে ঝগড়া করতে গেলে হাসতে হাসতে গড়াগড়ি খায় বিছানায় একটু রাগ দেখাতে গেলে এমন কথা বলে আমিও না হেসে পারি না কিন্তু গতকাল থেকে তো কিছুই বুঝতে পারছি না আমি ভাবলাম ঝগড়া হয়েছে অযথা চিন্তা করতে বারণ করবেন ভাবি এখন চিন্তা করলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যাবে তখন তো আরো সমস্যা ফারহানা ইমরানের কথার উত্তর দিচ্ছে আপন মনে তখনও একটার পর একটা চ্যানেল চলছে কোথাও যেন আজানের সুর ভেসে আসছে সময় হয়েছে সকাল পেরিয়ে দুপুর সাদমান অফিস থেকে বেরিয়ে হাঁটতে শুরু করছে ফাইল তিনটা শেষ করতে বজ এসে আরো দুটো ধরিয়ে দিল শেষ না করে কোথাও যাওয়া যাবে না অগত্যা শেষ করতে বেশ দেরি হয়ে গেল রেস্টুরেন্ট বেশি দূরে নয় অফিস থেকে হেঁটে গেল মাত্র দশ মিনিট কিন্তু এখন সাতমানের হাঁটার সময় নেই ইরাকে বসিয়ে রাখলে মেটা রেখে যাবে তাছাড়া জগতের নিয়ম সবসময় পুরুষরাই নারীর জন্য অপেক্ষা করবে সাদমান রেস্টুরেন্টের সামনে আসতে দেখতে পেলো ইরা বসে আছে সাদমান আর দেরি না করে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলো ইরা সাদমানকে দেখতে পেয়ে সরি একটু কাজে দেরি হয়ে গেল কাজের চাপের সময় আসতে পারেনি মুচকি এসে চেয়ারে বসে পড়লো সাদমান না ভাইয়া আমি একটু আগে এসেছি বেশিক্ষণ হয়নি বলল ইরা কিছুটা ঝুঁকি এসে সাদমান বলল তোমাকে কিছু কথা জানার জন্য এখানে আসতে বলছি প্লিজ আমার কাছে মিথ্যে বলবে না আমার জীবনের সাথে জড়িয়ে আছে ব্যাপারটা এমন কি কথা ভাইয়া ফারানা কোনো ছেলে বন্ধু ছিল সোজা কথায় বিয়ে বলতে যা বলে আজকাল কথাটি মাথা নিচু করে বললো সাদমান না ভাইয়া তেমন তো কেউ ছিল না হঠাৎ এতদিন পর এই কথা তোমরা দুজন তো একসাথে কলেজে পড়াশোনা করছো আমি যতদূর জানি কাছের বান্ধবী হিসেবে তুমি ফারহানার সাথে বলতে ভাইয়া সত্যি বলতে ফারানা তেমন মেনা আমি বুঝতে পারছি আপনাদের মধ্যে হয়তো ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে কিন্তু আমি এইটুকু বলতে পারি ফারানা কখনো এসব সম্পর্কে জড়াতে চায়নি কিন্তু অনেক প্রস্তাব পেয়েছিল আপনি তো ওর সব পরিবার সম্পর্কে সবই জানেন পরিবারের দিকে তাকিয়ে ফারানা এসবে কখনোই জড়ায়নি সাদমান চুপ করে রইল মাথায় অনেক প্রশ্ন ঘুরছে ফারানার কোনো ছেলে বন্ধু ছিল না বাকি আছে শুধু ইমরান আর ছেলেটার ফোনে মেসেজ দেখে সন্দেহ থেকেই যায় তবে কি গতকাল ইমরান ছিল সাদমান বয়কে ঢেকে খাবার অর্ডার করলো কিন্তু স্বাভাবিকভাবে কিছুতেই স্বস্তি আসছে না তার সাদমান গেট দিয়ে ঢুকতে দেখতে পেল দারোয়ান হামিদ দাঁড়িয়ে আছে দেখতে পেয়ে হাত উঠিয়ে সালাম জানালো সকালের হুমকিতে বেশ কাজে ধরেছে বেটা তাহলে বেশ নজর রাখছে আশেপাশে দারোয়ান হামিদ কাজে কিছুটা স্বস্তি পেয়েছে সাদমান আশা করি এখন কেউ ভেতরে ঢুকতে পারবে না বলল কি ব্যাপার কেউ এসেছিল আমি যাওয়ার পর হামিদ পান খাওয়া লাল টক টকটকে দাঁত বের করে বলল না স্যার কেউ আসেনি স্যার একটা কথা কোনো সমস্যা হয়েছে এত কড়া করেছে জিজ্ঞাসা করলো হামিদ শহরের খবর কিছু রাখো দিন দুপুরে ডাকাত ঢুকে গলা কেটে রেখে চলে যায় মিথ্যে বলল সাদমান ভয়টা অন্য জায়গায় নিজেদের সমস্যা বাইরের মানুষকে জানানো ঠিক নয় কর্মচারী তো নয় এর আড্ডা সময়ে হঠাৎ করে সব ফাঁস করে বলে আমার স্যারের পরিবারে তো গন্ডগোল লাগছে সবাই সেটা নিয়ে বেশ মজা নেয় স্যার আপনি চিন্তা করবেন না আসতে দেন খালি হাড্ডি ভাঙিয়া রাইখা আমারে তো চেনে না বললো দারোয়ান হামিদ কি যে করবে জানা আছে বাইরে থেকে লোক এসে আড্ডা দেয় যাই হোক ঠিকমতো পাহারা দাও আর রামিজ আসলে আমার কথা বলবে ফাঁকি দিলে দুজনের চাকরি চলে যাবে বলে দিলাম এই বলে সাদমান সামনে পা বাড়ালো ভেতরে ঢুকতে কিছুটা ভয় লাগলো সাদমানের ভয়টা গতকালের আজও যদি বাসার ভিতর থেকে অচেনা পুরুষ কণ্ঠ শুনে নিজেকে সামনে রাখতে পারবে তো না এখন কি করছে অপেক্ষা করছে তার জন্য নাকি ভেতরে হাসাহাসি করছে সাদমান নিজেকে অভয় দিয়ে সিঁড়ির কাছে এসে দাঁড়ালো চোখ বন্ধ করে দরজায় কান পাতলো কয়েক পা পিছনে সরে আসলো সাদমান ভেতর থেকে গম্ভীর পুরুষ কণ্ঠ ভেসে আসছে আজকে তবে অন্য কেউ এসেছে গতকাল কণ্ঠের সাথে আজকের কণ্ঠ সম্পূর্ণ অপরিচিত সাতমানের মাথার ভেতর রক্তগুলো দ্রুত ছুটতে শুরু করছে বেরিয়ে আসতে পারে যে কোনো মুহূর্তে নিজেকে সামনে দরজায় বেশ জোরে জোরে আঘাত করলে সাতমান আওয়াজ থেমে গেছে হঠাৎ সব কিছু চুপ বেশ কিছুক্ষণ পর ফারানা পায়ের আওয়াজ শুনতে পেলে সাদমান কে এসেছে সাদমান তুমি সাদমান চুপ করে রইল মুখ দিয়ে কথা যেন বন্ধ হয়ে গেছে হাতের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে আছে সে হাত ছেড়ে দিয়ে মুখ থুবড়ে পড়বে সিঁড়িতে কি ব্যাপার চুপ করে আছো কেন কে এসেছে জিজ্ঞাসা করছি তো দরজা খুললে বললো না বলে বেশ বাসার ভিতরে দেখতে কেউ নেই সবকিছু স্বাভাবিক একটু আগে যে কেউ কথা বলছিল তার কোনো অস্তিত্ব নেই আজও কি আমায় ধোকা দিয়ে চলে গেল নাকি সত্যি ফারানার সাথে ভৌতিক কিছুর অস্তিত্ব আছে কি ভাবছো তুমি আর এমনভাবে চারপাশে কি খুঁজছো জিজ্ঞাসা করলো ফারানা সাতমান ফারানার কথায় শুন তে পেলো না মনে হয় তীক্ষ্ণ চোখে একবার টিভির দিকে তাকালো হতে পারে টিভির আওয়াজে ভুল বুঝতে পারে কিন্তু টিভির মেইন সুইচ বন্ধ সাদমান টিভির দিকে চোখ রাখলো কী করছিলে তুমি ফারানা আমি তো বিছানায় ঘুমাচ্ছিলাম তোমার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেলো কথাটা সাদমানে বিশ্বাস করতে পারল না ঘুম থেকে উঠলে স্বাভাবিকভাবে চোখ ফুলে থাকার কিন্তু ফারানার চোখ সে কথা বলছে না আর এই সন্ধ্যায় ফারানা কখনো ঘুমায় না ফারানা জানো আমি আসবো সাদমা নিজের আন্দাজ আরও নির্ভরযোগ্য করতে ভেতরে চলে গেল রুমে ঢুকে দেখে বিছানা একদম গোছানো একটু আগে কেউ ঘুমালে বিছানা থেকে কিছুটা এলোমেলো থাকার কথা ফাড়ানা ঘুমায়নি এ কথা দিনের আলোর মতো পরিষ্কার কিন্তু পুরুষ লোকটি কে সেটাই তো ধরতে পারছে না পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই অথচ কোথাও যেন উধাও হয়ে যায় বাসায় ঢুকলে সাদমা রুম থেকে বেরিয়ে টেবিলে বসে পড়ল গলা থেকে শার্টের বোতাম খুলতে খুলতে বলল আমার জন্য একটু কফি করতে পারবে এই সন্ধ্যায় কফি খাবে তুমি একটু লেবুর শরবত এনে দিব জিজ্ঞাসা করলো ফারহানা মাথাটা ভীষণ ধরেছে কফি খেতে পারলে ভালো হতো আচ্ছা ঠিক আছে আমি কফি নিয়ে আসছি এই বলে ফারহানা রান্নাঘরে গেল সাদমান শার্ট খুলতে খুলতে সোফায় চোখ পড়লো ফারানা মোবাইল পড়ে আছে। সাদমান একবার রান্নাঘরের দিকে তাকিয়ে চেয়ার থেকে উঠে কফি নিয়ে আসতে কিছুটা সময় তো লাগবে সাদমান সোফায় বসে ফারহানার মোবাইল হাতে নিয়ে দেখে লক নেই অবশ্য সাদমান জানে তাদের দুজনের মধ্যে কোনো গোপনীয়তা নাই। কেউ কখনও কারো মোবাইল ধরার প্রয়োজন মনে করে না সাদমান আর দেরি না করে মেসেজ লিস্টে চলে গেল সেখানে ইমরানের মেসেজ ছাড়া তেমন কিছুই নাই। এখানেও শেষ কথা হয়েছে গত পনেরো দিন আগে সাদমান মেসেজ লিস্ট থেকে বেরিয়ে কল লিস্ট চলে গেলো কল লিস্ট চোখে পড়তে কিছুক্ষণের জন্য ধাক্কা খেয়ে গেল সাদমান দুপুরে ইমরানের সঙ্গে প্রায় তিরিশ মিনিট ধরে কথা হয়েছে ফারানার এখন সব পরিষ্কার হয়ে গেল সাদমানের সামনে ইমরান জাদুবিদ্যা হয়তো চোখের ধুলো দিয়ে বাসা থেকে চলে যায় আর অন্য কণ্ঠে কথা বলা তো কোনো ব্যাপারই না সাদমানের শরীর কাঁপছে হাত থেকে ফোন রেখে আগের জায়গায় রেখে টেবিলে এসে বসে পড়লো ভাবতেই পারছে না ফারানার মতো মেয়ে কিনা না করছে মেয়েটাকে কখনো কষ্ট দেয়নি সে যখনই যা মুখ ফুটে বলেছে সব আবদার রেখেছে তাহলে হঠাৎ কেন ইমরানের মতো ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছে আমার জীবন নষ্ট করার কোনো অধিকার নেই ফারানার এর চরম মূল্য দিতে হবে সাদমান মুখে ফুটে উঠল হাসি। এই তুমি এখনো খুললে না কি বেশি খারাপ লাগছে বাম হাতে সাদমানের কপালে রেখে বললো ফারানা সাদমানের কথা বলতে ইচ্ছে করছে না কথা বলতে রুচিতে বাঁচছে কোনো মতে বললো কফি দাও আমি ঠিক আছি ফারানা টেবিলে এসে বসে পড়লো সাদমানের দিকে ঝুঁকে পড়লো তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তা করছো আমাকে বলতে পারো সব সমাধান করে দিতে পারবো মুচকে হেসে বলল ফারানা সাদমানের ভেতরটা রাগে ফুসছে ইচ্ছা করছে ফারানার দুই গেলে চর মারতে কিন্তু কখনো পারবে না মেটার মুখের দিকে একটা মায়া আছে সেই মায়া জড়িয়ে পড়েছে সাদমান নিজেকে সামলে বলল তেমন কিছু না তুমি এত চিন্তা করার দরকার নেই আমি ফ্রেশ হয়ে আসছি তুমি খাবারের ব্যবস্থা করো এই বলে সাদমান উঠে পড়লো সাদমানের মাথায় এখন অন্য কিছু করছে রুমের ভিতরে ঢুকে শরীর থেকে শার্ট খুলে বিছানায় রাখলো আলমারির ডয়্যাল খুলে ল্যাপটপ হাতে বসে পড়ল বিছানায় ইন্টারনেট অন করে ব্রাউজারে ক্লিক করলো ওপেন হতেই দক্ষ হাতে টাইপ শুরু করলো সাইড প্রবেশ করলো রঙিন দুনিয়ায় অন্ধকার জগতে খুন অপহরণ থেকে শুরু করে এমন কোনো নোংরা কাজ নাই যে এখানে হয় না শুধু টাকা থাকলে সব কিছু হয় সাদমানের মুখে হাসি অনেক আগেই সাইবার হ্যাকিংয়ে দক্ষ বন্ধু রাফাতের কাছ থেকে এই জগতের খবর পায় দু একবার প্রবেশ করে সব কিছু জেনে নেয় খুব সহজে এত বছর পর ব্যাপারটা কাজে লাগবে ভাবতেই পারছে না সাদমান মার্ডারের অপশানে ক্লিক করতে অনেক মুখ ভেসে আসছিল ক্রাইমে বেশ নাম আছে এমন কাউকে খুঁজছে সাদমান বেশ কিছু আইডি ঘাটতেই চোখে পড়ল মাঝ বয়সী এক লোককে এখনো পর্যন্ত প্রায় ষোলোটা খুন করেছে কিন্তু এখনও ধরাচয় বাইরে এখনো সবাই ছদ্মবেশী তবে কাজ নিয়ে কেউ বেআইনি করে না এই নীতির জন্য ডার্ক সাইড এত জনপ্রিয় সাধমান আর দেরি না করে নখ দিল ছদ্মবেশী লোকটাকে আপনার জন্য একটা কাজ আছে টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না বলল সাতমান কাজটা কি তাড়াতাড়ি বলুন স্যার বললো লোকটা দুটো খুন করতে হবে একজন আমার স্ত্রী আর অপরজন বয়ফ্রেন্ড তবে কেউ কিছু জানতে পারে না লাশ গায়েব করে দিতে হবে বাকিটুকু আমি সামনে নেব। বলল সাতমান পাঁচ হাজার ডলার লাগবে লাশের ব্যাপারে কোনো চিন্তা করবেন না আপনি শুধু ঠিকানা ছবি পাঠিয়ে দেন কখন করতে হবে সময়টা বলুন সময় কাল রাত বারোটা তবে আপনি খুন করার আগে আমি দুজনকে শেষবারের মতো চোখে দেখবো তাই রাত বারোটার আগ পর্যন্ত আমার স্ত্রীকে বাঁচিয়ে রাখবেন ওর বয়ফ্রেন্ডকে পরে খুন করলেও চলবে ঠিক আছে আপনি যা বলবেন একটা নাম্বার দিচ্ছিস সব যোগাযোগ নাম্বার থেকে হবে আমার লোকজন কাল মাঠে কাজ শুরু করবে দিবে বললো লোকটা সাদমান লোকটা আইডি ফারহান আর ইমরানের ছবি পাঠিয়ে বেরিয়ে পড়লো সাইড থেকে সব কিছু ঠান্ডা মাথায় করতে হবে পুলিশ যেন কোনো সন্দেহ করতে না পারে পকেট থেকে মোবাইল বের করে দ্রুত ডায়াল করলো একটি নাম্বারে আসলাম আলাইকুম আম্মু কেমন আছেন এই তো বাবা আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো আপনাদের দোয়ায় তো ভালো আছে আম্মু কালকে ফারহানা আপনাদের বাসায় যাবে ভাবছি আমার অফিসে ঝামেলা ছুটি হচ্ছে না তাই তাই ফারহানাকে একা যেতে বলছি অনেকদিন বাসায় একা থেকে মন মরা হয়েছে বলল সাদমান আচ্ছা ঠিক আছে সত্যি বলতে মেয়েটাকে দেখতে খুব মন চায় কিন্তু তোমাকে কিভাবে বলবো তাই মুখ ফুটে বলি নে তাহলে ফারহানাকে কালকে বাসে তুলে দিও আচ্ছা আম্মু আমি তাহলে এখন রাখছি সাতমান ফোন রেখে বিছানায় শুয়ে পড়লো ভাবছে সব কিছু ঠিক করা হয়ে গেছে এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা রান্নাঘর থেকে ফারহানার আওয়াজ শুনতে পেল সাতমান এই রান্না হয়ে গেছে টেবিলে চলে আসবো ফারানার কথা শুনে সাদমান শোয়া থেকে উঠে পড়ল। আজ রাতেই ফারানার সাথে শেষ রাত তবে মেটার সাথে একটু ভালো আচরণ করি আর তো কখনো কথা হবে না সাতমান মানে চোখের কোনো পানি চিকচিক করছে বিছানা থেকে উঠে বেরিয়ে গেল রুম থেকে কি ব্যাপার ফ্রেশ হতে এত সময় লাগে কখন থেকে বসে আছি একটু শুয়েছিলাম শৈর্যভদ্র ক্লান্ত চেয়ারে বসে বলল সাতমান আচ্ছা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো এখন থেকে খেতে শুরু করো আম্মু ফোন দিয়েছিল আজকে দুপুরে তোমাকে নিয়ে যেতে অনেক দিন তোমাকে না দেখে ওরা আমি বললাম কাজের চাপে ছুটি সহজে মিলবে না ফারানা বরং একা গিয়ে কিছুদিন বেড়াবে সময় পেলে আসার সময় আমি না হয় নিয়ে আসব। উনি বললেন তুমি যা ভালো মনে করো তাই করো এখন তুমি কি বলো ফারানা আমাকে একা যেতে ভালো লাগবে না তুমি সঙ্গে গেলে যাব বললো ফারানা ফারানা করার সূত্রে সাদ মানে ভেতরটা কেঁপে উঠলো ফারানা যেতে রাজি না হলে তো প্ল্যান অনুযায়ী কাজ করা হবে না যেভাবেই হোক রাজি করাতে হবে সাদমান পারাহান্নার কাঁধে হাত রেখে বলল এখন হুট করে বললে তো ছুটি দিবে না ছুটির জন্য বসের কাছে আগে বলতে হবে তুমি কাল বিকালে চলে যাও আমি না হা দুদিন পরে যাব আম্মা এত করে বলছে যখন তুমি আর না করো না সাদমানের কথায় ফাড়ানা বেশ খুশি হলো গত দুই দিনে সাদমানের আচরণে কিছুটা চিন্তিত থাকলে এখন কিছুটা স্বস্তি এসেছে মনে মুচকি হেসে দিল ঠিক আছে তবে তোমাকেও যেতে হবে বলে দিলাম আমি রাতে ব্যাগ গুছিয়ে রাখবো সাদমান মাথা নেড়ে সাই দিল ফারানার দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে খেতে শুরু করলো সাদমান অফিসে ওয়েটিং রুমে বসে আছে হাতে কফির মগ গত আধা ঘন্টায় তিনটা সিগারেট খাওয়া শেষ হয়েছে সময় বাড়ার সঙ্গে সঙ্গে চিন্তা পাল্লা দিচ্ছে একদিকে ভালোবাসার বেঈমানি প্রতিশোধ অন্যদিকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলা সাদমান বুঝতে পারছে না কাজটা কি ঠিক হচ্ছে হঠাৎ মোবাইলটা বেজে উঠল পকেট থেকে বের করতে দেখতে পেলো সেই নাম্বার থেকে মেসেজ এসেছে ইমরানকে তুলে নিয়ে যাওয়া হয়েছে একটু আগে মেসেজটা পরে সাদমান দরজার সামনে এসে দেখতে পেলো ইমরানের জায়গাটা খালি পড়ে আছে ছেলেটা একটু আগে নিচে গিয়েছিলো তাহলে ইমরানের কাজ শেষ বাকি আছে ফারানা হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পেলো বিকাল প্রায় হয়ে এসেছে সব কিছু ঠিক থাকলে ফারানা বাসা থেকে বেরিয়ে পড়েছে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে ভাবতে ভাবতে আবার মোবাইল বেজে মেসেজ টুন করে বেজে উঠল আপনার স্ত্রীকে গাড়িতে তুলে নেওয়া হয়েছে একটু কষ্ট হয়েছে তবে আমি সামনে নিয়েছি এই ঠিকানায় আসুন ওনার সাথে শেষবারের মতো দেখা করার জন্য মেসেজ দেখে সাদমানের চোখের সামনে ঝাপসা হয়ে আসলো আর দেরি না করে অফিস থেকে বেরিয়ে পড়ল সাদমান আগেই বলে রাখা হয়েছিল আজ তাড়াতাড়ি বের হব অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠে পড়ল সাদমান ঠিকানা অনুযায়ী যেতে ঘন্টাখানেক সময় লাগবে জায়গা তার পরিচিত তবে লোকজনের আনাগোনা বেশ কম গাড়ি যত এগিয়ে চলছে সাদমানে অস্থিরতা ততই বাড়ছে শত হলেও ফারানাকে সে ভালোবাসে ভালোবাসার মানুষকে হত্যা করা যায় কখনো শেষবারের মতো ফারানাকে দেখে নিজেকে সামনে রাখতে পারবে তো রাস্তা গাড়ি জনপথ পেরিয়ে অবশেষে নির্জন জায়গায় এসে থামলো গাড়ি সাদমান ড্রাইভারকে বলল তুমি এখানে অপেক্ষা করো আমি একটু পরেই ফিরে আসছি সাদমান সব প্রস্তুতি নিয়েই নেমেছে হত্যার পর পুলিশ যেন সন্দেহ না করে সেজন্য মোবাইল অফিসের ডেস্কে রেখে এসেছে লোকেশান ট্র্যাক করে যেন কিছুতেই সন্দেহ করতে না পারে সেজন্য এই ব্যবস্থা গাড়ি থেকে নেমে কিছুটা দূরে হাঁটতে একজন বেটে মতো লোক এগিয়ে আসতে দেখা গেল বলল পাসওয়ার্ড কি কথাটা শুনে ঘাবড়ালো না সাদমান এমন কিছু হবে আগেই বলে দেওয়া হয়েছিল। সব কিছু নিরাপত্তার জন্য সাদমান লোকটার কানে কানে এসে বলল পাসওয়ার্ড আমি এখন কোথায় লোকটা সাদমানের মুখ থেকে কথাটা শুনে বুঝে ফেলছে সব কিছু ঠিক আছে মাথা নেড়ে বলল আমার সঙ্গে আসুন সাদমান লোকটা পিছন পিছন হাঁটতে শুরু করলো জায়গাটা শহর থেকে কিছুটা জুড়ে জনবসতিহীন বলা চলে দূরে কয়েকটা টিনের ঘর চোখে পড়ে লোকটা এবার বাঁ দিকের মোড় নিয়ে বেশ উঁচু সবুজ ঘাসের সামনে এসে দাঁড়ালো হাঁটু ভর দিয়ে আঙ্গুল দিয়ে মাটিতে ঢোকা দিতে নিচ থেকে আওয়াজ আসলো সাদমান পুরো ব্যাপারে তার বুঝতে পারলো ডাকসাইটের লোকগুলি প্রশাসনের কেন নাগাল পায় না এত সহজে একটু পর মাটি সরে সুরঙ্গের মতো তৈরি হলো সাদমান সিঁড়ি দিয়ে নিচে নেমেই আসলো ভেতরটা মৃদু আলোতে মোটামুটি পরিষ্কার বড়া চলে একটু সামনে হাঁটতে একজন মুখোশ পড়ার লোক এগিয়ে এসে বলল আমি সেই লোক তবে আমরা চেহারা আপনি দেখতে পারবেন না সাদমান মুশকি এসে বলল সমস্যা নেই আপনি কাজ করতে দিতে পারলেই আমি খুশি মুখ দেখার প্রতি আগ্রহ নেই আমার স্ত্রী ফারানা কোথায় দেখা করেই বাসায় চলে যাব আপনি এই রাস্তা ধরে একটু সামনে গেলে বাম পাশে একটা ছোট্ট কক্ষ পড়বে সেখানে আপনার স্ত্রীর চোখ বাঁধা অবস্থায় রাখা হয়েছে বললো লোকটা সাদমানার কথা না বাড়িয়ে হাঁটতে শুরু করলো যদিও তার নিজেরই ভয় লাগছে কেমন যেন গা হমছম করছে বাইরের দুনিয়া থেকে আলাদা এই জায়গা বাম পাশের কক্ষে প্রবেশ করতে দেখতে পেলে ফারনা বসে আছে হাত চোখ বাধা পায়ের আওয়াজ শুনে নড়ে চড়ে উঠেছে সে সাতমান দীর ধীর পায়ে এগিয়ে গেল সামনে সাদমানের চোখে পানি ঠোঁট দুটো কাঁপছে ডানাত বাড়িয়ে ফারহানার চুলগুলো সরিয়ে দিয়ে কপালের সামনে থেকে ফারহানা কাঁপা গলায় বলল কে এসেছে প্লিজ আমাকে ছেড়ে দিন সাদমান কিছু বলল না কথা বলল ফারহানা চিনে ফেলবে শেষবারের মতো ফাড়ানার দিকে তাকিয়ে বেরিয়ে বাইরে গেল আপনাকে একটু পরে মেরে ফেলা হবে শেষ কোনো ইচ্ছে থাক আছে জিজ্ঞাসা করলো লোকটা কিন্তু কেন আমার অপরাধ কী ফারহানা আপনার অপরাধ কি আমরা জানি না তবে কেউ একজন আমাদেরকে টাকা দিয়েছে এই কাজটা করার জন্য লোকটা ফারানা দীর্ঘশ্বাস ফেলে চোখ দিয়ে পানি পড়ছে এই মুহূর্তে খুব অসহায় মনে হচ্ছে একটু পরে মৃত্যু হবে জেনে জেনেও কিছু করার নেই সাদমান ক্লান্ত দেহে বাসার ভিতর প্রবেশ করলো পুরো বাসা জুড়ে নিরবতা বিরাজ করছে ভাড়ানা দৌড়ে এসে দরজা খুলে হাসি মুখে দাঁড়িয়ে থাকা যেন কোথায় হারিয়ে ফেলছে আর কখনো আসবে না মেয়েটা মেজেতে মেঝেতে বসে পড়লো এতক্ষণে হয়তো সব প্রস্তুতি নেওয়া হয়ে গেছে আর মাত্র কিছু সময় হঠাৎ সাদমানের রুমের দিকে চোখ পড়লো দেওয়ালে বেলুন ঝুলছে আমি যতদূর মনে পড়ে আজ কারো জন্মদিন নয় তবে বেলুন লাগানো হয়েছে কেন মেঝে থেকে উঠে দাঁড়িয়ে রুমের দিকে হাঁটতে শুরু দরজার সামনে এসে দাঁড়াতে চমকে উঠলো সে পুরো রুম জুড়ে বেলুন বিছানায় ঝড়ি লেখা আছে সারপ্রাইজ সাতমান লেখাটার উপর একটি চিঠি সঙ্গে মোবাইল সাদমান চিঠি হাতে নিতে সেখানে লেখা হয়েছে নিশ্চয় এতক্ষণে মুখটা দেখার মতো হয়েছে ইস ইচ্ছে করছে তোমার কাছে ছুটে যায় কথাটা তোমাকে বলবো বলে ভেবেছিলাম কয়েকদিন কিন্তু চিন্তা করলাম একটা সারপ্রাইজ দিলে কেমন হয় তাই বাড়িতে যাওয়ার আগে এই প্ল্যান নিশ্চয় এখন জানতে ইচ্ছে করছে কি এমন কথা কথাটা হলো আমি আমার কণ্ঠ চেঞ্জ করে ভিন্ন ভিন্ন কণ্ঠে কথা বলতে পারি ব্যাপারটা ছোটোবেলায় বুঝতে পারি কিন্তু সেটা মজা হিসেবে নিয়েছিলাম তবে কিছুদিন আগে আমার এক বান্ধবীর চ্যানেলে জবের অফার পাই সেখানে নতুন প্রোগ্রাম শুরু হবে যার জন্যে এমন একজন দরকার যে বিভিন্ন চরিত্রের কণ্ঠ দিতে পারে আমার কথা বলতেই রাজি হয়ে যায় তারা এমন একটা সুযোগ আসবে ভাবতে পারিনি প্রতিদিন বিকেলে এই নিয়ে একটু একটু কাজ করি তোমাকে সারপ্রাইজ দিবো বলে ব্যাপারটা গোপন রাখি সাধ কপালে বিন্দু বিন্দু ঘাম চড়ছে চিঠি পড়ে মাথা কাজ করছে না কি করবে চিঠিটা হাত থেকে রেখে পাশে রাখা মোবাইল হাতে নিতে দেখতে পেলো অনেকগুলি ভিডিও রেকর্ড ক্লিক করতে দেখতে পেলো ফারানা কথা বলছে তবে ভিন্ন কণ্ঠে ঠিক প্রথম দিন পুরুষের কণ্ঠে সাদমানে মানে হাত পা কাঁপছে কাঁপা কাঁপা হাতে পকেট থেকে মোবাইল বের করে সেই নাম্বারে কল করলো রিং পড়ছে কিন্তু রিসিভ করছে না বস প্রায় সময় হয়েছে এখন শেষ করে দিব নাকি আবার বলল বেটে খাটো লোকটা মুখোশ পড়ার লোকটি সময় দেখল হুম এখনই করতে হবে এরপর ওই ছেলেটা বাকি নির্দেশ পেয়ে প্যাকেট থেকে নাইন এম এর পিস্তল বের করে ফার্নার দিকে এগিয়ে গেল সহকারী লোকটা চেয়ার থেকে বাঁধন খুলে দিয়ে ছোট্ট কক্ষ থেকে বেরিয়ে ডান পাশ ধরে হাঁটতে লাগলো পেছনে পিছনে মুখোশ পড়ার লোকটি রয়েছে অন্য অন্যদিকে চেষ্টা করেই যাচ্ছে হঠাৎ নিজের ভুল বুঝতে পেরে মাথায় হাত দিল অফিসের ডেস্কে রেখে আসা মোবাইল নিয়ে আসতে মনে নেই এখন অপরিচিত নাম্বার দেখে যদি লোকটা ফেলে রাখে তবে তো সব শেষ হয়ে যাবে সাদমান পাগলের মতো হয়ে যাওয়া অবস্থা বস আপনার ফোন বাঁচছে মনে হয় ওইখানে রেখে আসছেন বললেন সহকারীর লোকটি এই সময়ে আবার কে কল দিল শান্তি মতো একটা কাজ করার তো উপায় নেই ত্যাক্তকে লোকটি বলল সহকারী লোকটা হাতের পিস্তল প্যাকেটে রেখে হেঁটে আগের জায়গায় এসে দেখে মোবাইল পাচ্ছে হাতে নিয়ে বলল বস নাম্বার তো আছে না রিসিভ করবো রেখে দে আগে কাজ শেষ করি যার দরকার হবে সে নিজের থেকে করবে ফোন এদিকে নিয়ে আয় লোকটা বসের দিকে ফোন এগিয়ে দিতেই মুখোশ পড়ার লোকটি ফোন বন্ধ করে জন্য সুইচ অফ করলো সহকারী লোকটা কাজ শেষ করতে বললো ইশারায় ইশারা পেয়ে পিস্তল বের করে ফারানার মাথায় তাক করলো হ্যালো আমার স্ত্রীকে মারবেন না ফারানা নির্দোষ একটা ভুল বোঝাবুঝি মারাত্মক একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছে উত্তেজিত হয়ে বলে সাতমান আপনি এই অচেনা নাম্বার থেকে কল দিয়ে তো ঝামেলায় ফেলতেন ফোনটা এইমাত্র বন্ধ করার সময় কি মনে করে রিসিভ করি আচ্ছা কী আর করা যায় আমার লোক একটু পরে জায়গা মতো পৌঁছে দেবে দুইজন সহকারী লোকটা পিস্তল টিকারে চাপ দিতে এমন সবাই পিছন থেকে ভেসে আসলো এই থেমে যাও অর্ডার বাতিল জিনিস আগের জায়গায় দিয়ে আসতে হবে সবাই মায়ার খেলা রে হাসতে হাসতে চলে গেল মুখোশ পড়ার লোকটি সাদমার মেজেতে বসে কাঁদছে কিছু সামলাতে পারছে না নিজের ভুল বুঝের জন্য আজ দুটো প্রাণ চলে যেত বিনা কারণে সাদমান বুঝতে পারল এককভাবে কোনো সমাধান হয় না কোনো কারণে ভুল বুঝলে অন্যের সঙ্গে আলোচনা করতে হবে আলোচনা না করলে এককভাবে কিছু করতে গেলে সামান্য ভুলে মারাত্মক বিপর্যয় নেমে আসতে পারে জীবনে সাদমান উঠে দাঁড়িয়ে দরজা খুলে দাঁড়িয়ে রইল আজ আকাশটা বড্ড পরিষ্কার চাঁদ মামা যেন মুচকে হাসছে সাদমান ভাবছে ফারানা আসলে শক্ত করে জড়িয়ে ধরে বলবে অনেক ভালোবাসি তোমাকে আর কখনও হারাতে দিব না ফারানা তখন হয়তো কাঁদতে কাঁদতে বলবে আমি কি চলে গিয়েছি নাকি এমন কাঁদতে হয় বুঝি পাগল কোথাকার সমাপ্ত গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং